পিতা সুলাইমান খানের সেনাবাহিনীর অন্যতম যোদ্ধা ছিলেন সন্তান আর তুগরুল হিজড়ি সপ্তম শতাব্দীর একেবারে প্রারম্ভে যখন চেঙ্গিসি মঙ্গলেরা খুরাসান আক্রমণ করে তখন সমস্ত লোক খুরাসান ছেড়ে তুর্কি মেনিস্থানের মার্ভ অঞ্চলে চলে যায় এবং সেখানে বসবাস করতে থাকে সেখানে গিয়ে সুলাইমান খান সুষ্ঠুভাবে নিজের শক্তি বৃদ্ধি করেন এবং নিজ জনগোষ্ঠী যাতে বিনা প্রয়োজনে কোনোরূপ ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন চেঙ্গিস খান তার মৃত্যুর তিন বছর আগে ছয়শো একুশ হিজড়িতে একটি বিরাট বাহিনী সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য প্রেরণ করেন যার রাজধানী ছিল কুনিয়া সে সময় কুনিয়ায় শাসন ক্ষমতায় ছিলেন আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি সুলাইমান খানের কাছে এই সংবাদ পৌঁছল যে মঙ্গলেরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছেন তিনি শুনে অত্যন্ত ব্যথিত হলেন কেননা কুনিয়ার সুলতান ছিলেন মুসলমান আর মঙ্গলরা ছিল কাফির মঙ্গলরা মুসলিম বিশ্বকে ইতিমধ্যে ধ্বংস করে ফেলেছিল সুলাইমান খান আলাউদ্দিন কায়কোবাদকে সাহায্য প্রদান এবং এই যুদ্ধে অংশগ্রহণ করাকে শাহাদাত লাভের শ্রেষ্ঠ সুযোগ মনে করে নিজ গোত্রকে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হওয়ার আদেশ দিলেন নিজ পুত্র আর্তগ্রুলের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন তার সংখ্যা ছিল চারশো চৌচল্লিশ জন মুজাহিদ বাহিনী যখন অগ্রসর হচ্ছিলেন ঠিক তখন মঙ্গল বাহিনী আলাউদ্দিন কায়কোবাদের বাহিনীর সম্মুখে পৌঁছেছিল সালজুগ বাহিনী ও মঙ্গলদের মধ্যে তুমুল লড়াই চলছে তখন মঙ্গল বাহিনী ছিল দুরন্ত ও দুর্ধর্ষ তারা অতি শীঘ্রই বাহিনীকে কোণঠাসা করে ফেলে বাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে ঠিক তখন আর্তুগ্রুলের বাহিনী সেখানে উপস্থিত হয় তিনি দুই বাহিনী যুদ্ধরত অবস্থায় দেখতে পান আরতুগ্রুল জানতেন না কে কোন পক্ষ তবে তিনি তৎক্ষণাৎ মনস্থির করেন যে তিনি দুর্বল পক্ষকেই সমর্থন করবেন এবং সাথে সাথে তার চারশো জন সঙ্গী নিয়ে দুর্বল পক্ষের দিক থেকে সবল পক্ষের ওপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন এত দৃঢ়তা ও দুঃসাহসিকতার সাথে এই আকস্মিক হামলা চালানো হয় যে মঙ্গলরা শেষ পর্যন্ত টিকতে না পেরে তাদের অসংখ্য লাশ ফেলে রেখে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে আলাউদ্দিন সালজুকি কিছুক্ষণ আগেই যেখানে পরাজয় ও ধ্বংসকে অবধারিত মনে করেছিলেন সেখানে অকস্মাৎ এই অকল্পনীয় সাহায্য এবং বিজয় প্রত্যক্ষ করে তিনি যারপরনাই উল্লসিত হন এবং আর্তুগ্রুলকে রহমতের ফেরেস্তা রূপে মনে করে তাকে জড়িয়ে ধরেন এরপর চলতে থাকে তার জয়রথ ইসলামের ভৌগোলিক সীমারেখা বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে বারোশো একান্ন সালে আর্তুগ্রুল নাইসিয়ান শহর থেবাসিয়ন জয় করেন এর নতুন নামকরণ করা হয় সোগুত এবং এটি তার সাময়িক রাজধানী হয় আর্তুগ্রুল ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিক থেকেও আক্রমণের আশঙ্কা লোক পায় কিছুদিন পরে পিতা সুলাইমান খান ফুরাত অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান এরপর আর্তুগরুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন অল্প সময়ের মধ্যে তিনি নিজের রাজ্যকে একটি উল্লেখযোগ্য রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন এর মধ্যে আর্তুগরুল বিবাহসূত্রে আবদ্ধ হন তার স্ত্রী ও উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের মাতা সেলজুক সাম্রাজ্যের শাহজাদা অনুমানের কন্যা হালিমা খাতুন ছয়শ সাতান্ন হিজড়িতে আর্তুগরুলের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখা হয় উসমান খান ইনি হচ্ছেন সেই উসমান খান যার নামানুসারে তুর্কি সালাতিনে বা সুলতান বলা উসমানিয়া উসমানীয় হয় সম্প্রতি তুরস্কের একটি টিভি সিরিজের পর অনেকেই জানতে কে এই তাদের জন্যই আমরা খুব সংক্ষেপে এ আলোচনা তুলে ধরলাম তিনি ছিলেন ইতিহাসের একজন মহান বীর আর সেজন্যই তার মৃত্যুতে এত বছর পরেও তার বীরত্ব গাথা এখনো এভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন